রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি ও জামায়াতে ইসলামের কার্যক্রম বেশ গতি পেয়েছে। সম্প্রতি রংপুরের পীরগাছায় অমুসলিমরা সংগঠিত হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং পেয়েছেন পদ পদবিও। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে টগ অব দ্য টাউনে পরিণত হয় বিষয়টি। রংপুর জামায়াতের পীরগাছা উপজেলার নেতারা বলছেন, হিন্দু শাখা গঠন করা হয়েছে এমন খবরটি সঠিক নয়। দলের নীতি আদর্শ মেনে উপজেলা সদর ইউনিয়নের অমুসলিম নাগরিক সেবা কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীর 7 জনকে। আমরা হিন্দু শাখার কোনো কমিটি গঠন করিনি। অমুসলিম ভাইদের কাছে আমাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য অমুসলিম নাগরিক সেবা কমিটি করেছি, 5 সদস্য বিশিষ্ট। ওনাদের কোনো সমস্যা যদি ফিল করেন এবং আমাদের সহযোগিতা মনে করেন দরকার, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এটাই মূলত আমরা চাই, এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই মিলে আমরা একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করব। এটাই আমাদের উদ্দেশ্য, মানবতার পাশে দাঁড়ানো জামাত ইসলামীর মূল লক্ষ্য। সামাজিকভাবে কমিটিগুলো আগেও ছিল, কিন্তু 15 বছরে তো আমরা নিজেরাই বসতে পারি নাই। 2-3 জন একসঙ্গে বসলে, চা খেতে বসলেও আমাদেরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এখন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে মানুষ যেন সমাজে সবাই বসবাস করতে পারে সুখে শান্তিতে। জামায়াতের গঠিত আলোচিত ওই কমিটির সদস্যরা ক্যামেরায় কথা বলতে না চাইলেও মুঠোফোনে জানিয়েছেন তাদের অভিব্যক্তি। না না না, এটা হলো আমাদের শরণার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা সাহায্য করা। জামাত ইসলামী একটা সংগঠন, তারা হিন্দু লোকদের মাঝে কিভাবে যাবে সেই সমস্ত নিয়ে করার জন্য তারা কিছু হিন্দু লোকের সহযোগিতা চাইছে এবং হিন্দু একটা মিটিং করছে। বড় সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখন কার কাছে যাবো, আপনারা একটা কমিটি করে দেন, কমিটির সাথে যোগাযোগ করবো। সম্মিলিত ভাবে সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে, ওনারা একটা লোক 5টা লোকের নাম চাইছে। ওটা হিন্দুরাই নামগুলি দিচ্ছে, তারা সংগঠন থেকে বিভিন্ন আমাদের সাজাতি গরিব অসহায় মানুষকে কিছু সাহায্য সহযোগিতা করার সময় আমাদেরকে সাহায্য আমাদের সহযোগিতা নেবে। আমি যেহেতু কোনো রাজনৈতিক দল করি না, আমার কাছে সব নীতির আদর্শই এক, মানুষের কল্যাণে যেটা করবে আমি সেটা পক্ষে আছি। কমিটি গঠনের দিন জামায়াতের উপজেলা অফিসে প্রায় 200 হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। সবার চোখে মুখে ছিল প্রাপ্তির হাসি। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।